নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। উজবেকিস্তানে সাক্ষাতের সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। চলতি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উজবেকিস্তানে আসন্ন এসসিও সামিটে এই দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে উজবেকিস্তানের তাসখন্দে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে। 15 ও 17 সেপ্টেম্বরে উজবেকিস্তানের তাসখন্দে সাংহাইকো অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান সহ পাক প্রধানমন্ত্রীরও আসার কথা। পাক সংবাদ মাধ্যমের একাংশের দাবি, এই বৈঠকে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে কথা বলতে মরিয়া শাহবাজ। পাক সরকারের এক আধিকারিকের কথায়, গত 6 বছরে একবারের জন্য কথা হয়নি দুই দেশের রাষ্ট্রপ্রধানের। এশিয়ার বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাহবাজ দুজনেই যাবেন, তাই আলাদা করে বৈঠক করা যায় কি না তার চেষ্টা করা হচ্ছে। যদিও নয়াদিল্লির তরফে এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। এই এশিয়ার বৈঠকে ভারত পাকিস্তান ছাড়াও থাকবেন চীন, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের রাষ্ট্রপ্রধানরা। 2019-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতীয় সংবিধানের ধারা 370 ও 35-এ বিলোপ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এরপর থেকেই নতুন করে কাশ্মীর ইস্যুতে সরব হয়েছে পাকিস্তান। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা OIC ভুক্ত দেশগুলির কাছে এই নিয়ে ইতিমধ্যেই নালিশ জানিয়েছে পাকিস্তান। এশিয়ার বৈঠকে কাশ্মীর ইস্যু তোলা হবে বলে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসলামাবাদ। ফলে এই পরিস্থিতিতে যদি নরেন্দ্র মোদী ও শাহবাজ বৈঠক হয়, তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এই বৈঠক যে বেশ তাৎপর্যপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। কাশ্মীরে বাংলা শ্রমিককে লক্ষ্য করে গুলি, হামলাকারী দুই জেহাদিকে নিকেশ করল সেনা। কাশ্মীরে কাজে গিয়ে বাংলা শ্রমিক আক্রান্ত হওয়ার পর 2 সপ্তাহ পেরোয়নি, হামলাকারী দুই জেহাদিকে খুঁজে বের করে নিকেশ করল ভারতীয় সেনা। বুধবার রাতে উপত্যকার নওগাঁয় সেনা এবং কাশ্মীর পুলিশের যৌথ অপারেশনে আল কায়দার এক শাখা সংগঠনের দুই জঙ্গি নিকেশ হয়েছে। জানা গিয়েছে এরা দুজনেই চলতি মাসের শুরুতে পুলওয়ামা বাংলার পরিযায়ী শ্রমিকের উপর হামলার সঙ্গে যুক্ত। পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, সেনা এবং পুলিশের যৌথ অভিযানের সময় নওগাঁ এলাকায় লুকিয়ে থাকা ওই জেহাদিরা অতর্কিতে টহলদারি বাহিনীর উপর হামলা করে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। বেশ কিছুক্ষণের গুলির লড়াইয়ের পর দুই জেহাদি নিকেশ হয়েছে। এদের কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এই দুই জেহাদির কাছে একটি AK রাইফেল, 2টি পিস্তল, বেশ কিছু গুলি এবং বোমা উদ্ধার হয়েছে। কাশ্মীরি পুলিশ সূত্রের খবর, নিকেশ হওয়া দুই জঙ্গির নাম আইয়াজ রসুল নজর এবং শাহিদ আহমেদ ওরফে আবু হামজা। এরা দুজনেই আনসার গাজওয়াত উল হিন্দ নামের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এই জঙ্গি সংগঠনটি আল কায়দারই একটি শাখা সংগঠন। কাশ্মীর পুলিশ জানিয়েছেন এই দুই জেহাদি একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত, যার মধ্যে রয়েছে গত 2 সেপ্টেম্বর বাংলার পরিযায়ী শ্রমিক হত্যাও। গত 2 সেপ্টেম্বর পুলওয়ামা এক বাঙালি শ্রমিকের উপর হামলা চালায় দুই সন্ত্রাসবাদী। 2টি গুলি লাগে মনিরুলের শরীরে। জঙ্গিদের গুলিতে আহত যুবকের নাম মনিরুল ইসলাম। উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দিঘল গাঁওয়ের বাসিন্দা তিনি। 4 মেয়ের বাবা। ভাগ্য ফেরাতে তিনি গিয়েছিলেন কাশ্মীরে কাজ করতে। শ্রমিকের কাজ করতেন মনিরুল। একটা সমস্যা কম হলো হট স্প্রিং থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে মন্তব্য জয়শঙ্করের। লাদাখের হট স্প্রিং এলাকায় পয়েন্ট 15 থেকে নেয়া প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করেছে ভারত এবং চীন। এই আবহে ভারত চীন সীমান্ত বিবাদ মেটার বিষয়ে আশার আলো দেখেছেন অনেকেই। তবে এই বিষয়ে এস জয়শঙ্করের গলায় সেই উৎসাহ পাওয়া গেল না। সেনা প্রত্যাহার প্রসঙ্গে খুব ঠান্ডাভাবে ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, সীমান্তের একটা সমস্যা কম হলো আর কি। উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে একই সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট সি জিনপিং। সম্মেলন চলাকালীন অন্তত 2 সেশনে একই ঘরে উপস্থিত থাকবেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে দুই নেতার মুখোমুখি বৈঠকের সম্ভাবনা ঘিরে ধোঁয়াশা রয়েছে। এই আবহে ফরাসি বিদেশমন্ত্রী ক্যাথরিন কলোনার সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতির সময় জয়শঙ্কর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন বিবাদ প্রসঙ্গে মন্তব্য করেন। ভারত চীন সীমান্ত বিবাদ নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, আজ আমি নতুন করে কিছু বলবো না, তবে আমি এটা স্বীকার করছি যে পয়েন্ট 15 থেকে ভারত এবং চীন সেনা প্রত্যাহার করেছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এর ফলে সীমান্তে একটা সমস্যা কমলো আর কি।
এদিকে ফরাসি বিদেশমন্ত্রী এদিন বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের জন্য বহু সমস্যা তৈরি হয়েছে। তা নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে। এই বিষয়ে আমাদের বিশ্লেষণ একই রকম, আমাদের উদ্বেগ একই, কারণ আমরা জানি যে চীনারা কী ভূমিকা পালন করেছে এখানে। আমরা নিশ্চিত করতে চাই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যাতে ভারসাম্যহীন না হয়ে পড়ে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।